আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার ক্লাসরুমের সংযুক্ত ত্রিকোণমিতি লেকচারের শেষ এবং 8 নম্বর পার্টে। এরপরে হয়তো বা আমরা একটা সলভ ক্লাস নিব, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তবে যে লেকচার সেটা এখানেই শেষ। তো আপনাদেরকে সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর প্রত্যেকটি ক্লাসের পিডিএফ প্র্যাকটিস শিটের জন্য আপনারা অবশ্যই আমাদের ইউনিভার্স ক্লাসরুম গ্রুপটির মেম্বার হয়ে যাবেন। এবং আপনাদের যে কোনো মন্তব্য বা এর পরবর্তীতে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কোন টপিকের উপরে চান বা ম্যাথের কোন টপিকের উপরে চান, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কোন যে কোনো গঠনমূলক পরামর্শ আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। তো আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি। আজকের ক্লাসটি আমাদের মূলত সিরিজ নিয়ে, সিরিজ সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় আমাদের, সেগুলো নিয়ে। আমাদের সিরিজ সংক্রান্ত বেশ কিছু প্রবলেম হয়, এই এই ধরনের প্রবলেম আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের প্রবলেম করার সময় আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু প্রথমে বলে দিই আপনাকে, আপনাকে প্রথমে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা মানে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারের সিরিজ পেলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে পদ সংখ্যা দেখতে হবে। পদ সংখ্যা বের করার পর আপনি দেখবেন এই পদ সংখ্যাটা কি জোড় না বিজোড়, এটা দেখতে হবে। এখন যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে পদ সংখ্যাকে, যদি জোড় হয় তাহলে পদ সংখ্যাকে দুই দ্বারা ভাগ করে দিলে হবে, শেষ। পদ সংখ্যা যা তাকে দুই দিয়ে যদি আপনি ভাগ করে দেন তাহলেই আপনি কি পেয়ে যাবেন, মানে ধারার মান বা সিরিজের যে মান সেটি পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু ঘটনার সমস্যা হয় যখন হয় বিজোড়। বিজোড় হলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি বিজোড় হয় তাহলে, যদি বিজোড় হয় তাহলে আপনারা যেটা করবেন, এখানে মনে করেন আপনার কাছে পদ সংখ্যা আসছে হচ্ছে 9, তো আপনি 9 এর আগে জোর কত, 8, 8কে 2 দিয়ে ভাগ করবেন 4, মানে হচ্ছে আপনি 8টি পদ বিবেচনা করবেন, মানে জোর সংখ্যক পদ 9টি বিবেচনা করবেন। তাহলে আপনাকে দেখবেন 9টি পদ থেকে আপনার 1টি পদ রয়ে গেছে, সেই 1টি পদের মান আলাদাভাবে যোগ করতে হবে। আবারও বলতেছি, মনে করেন আপনার কাছে বেজোড় সংখ্যক পদ দেখা গেল 9টি, না হলে আমরা ধরলাম যে 7টি, তো 7টি আপনি হিসাব করতে পারেন, আপনি জোরটা হিসাব করতে পারেন, তাহলে আপনাকে হিসাব করতে হবে 6টি। 6টিকে আপনি 2 দিয়ে ভাগ করলে আপনি মান পেয়ে যাবেন কত, মান পেয়ে গেলেন মনে করেন 3, ঠিক আছে। তো আপনি বাড়তি একটা পদ পাবেন, সেটা হতে দেখা যায় যে cos 90 বা এই টাইপের কিছু একটা হয়, cos 90, sin 90 বা cos 0, যে বাড়তি যে পদটা থাকবে সেটির মান, মানে সপ্তম পদ যেটি এক্সট্রা থাকবে সেটির মান আপনাকে আলাদাভাবে ব্যবহার করতে হবে। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা গেছে? হয়তো আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। দেখেন এখানে একসাথে 4টা প্রশ্ন আছে, সবগুলোই স্কোয়ার সিরিজ, সাইনের কজ স্কোয়ারের যে বিশাল বিশাল অঙ্ক, দেখেন এখানে একটা মিল আছে সবগুলো, প্রত্যেকটাতেই পদ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটাতেই 4টা করে পদ আছে। এবং মজার বিষয় পদ সংখ্যা তাহলে কত ভাইয়া, পদ সংখ্যা হচ্ছে, পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে 4। তো আমরা জানি পদ সংখ্যা যদি 4 হয় প্রত্যেকটা সিরিজের মান কত হবে, প্রত্যেকটা সিরিজের মান হবে 2। কেন? কারণ 4 ÷ পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম, 4 হচ্ছে জোড় সংখ্যা, একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, তাহলে এটার মান 2, এটার মান 2, কারণ 4টা অর্ধেক 2 2। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এরপরে বিজোড়টা আমরা যখন উদাহরণে যাব তখন আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, 30, 40। এখন এখানে পদ সংখ্যাটা আসলে এক্স্যাক্টলি নাই, যেহেতু আমাদেরকে বললে আমরা পদ সংখ্যাটা বের করে নিই, পদ সংখ্যাটা আমরা বের করে নিই। পদ সংখ্যাটা বের করতে হয় সর্বশেষ যে পদটা আছে, সর্বশেষ পদের অ্যাঙ্গেলটা হচ্ছে 80 - 10, আর এখানে দুইটার মধ্যে, দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 10, তাহলে 10 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আলটিমেটলি আসলো হচ্ছে +1। এটা হচ্ছে পদ সংখ্যা। আমি পদ সংখ্যা সূত্রটা একটু এদিক দিয়ে লিখেই দিই আপনাদেরকে, বেটার হবে এটা। পদ সংখ্যা সমান শেষ পদ মাইনাস, শেষ পদ মাইনাস প্রথম পদ, ডিভাইড বাই ব্যবধান, ব্যবধান +1। তো দেখেন এখানে শেষ পদ হচ্ছে 80, আর এখানে হচ্ছে 10, তাহলে 80 - 10 / 10, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে
70 divided by 10 plus 1 equal to আসবে হচ্ছে 7 plus 1 equal to আসবে হচ্ছে 8 তাহলে এই ক্ষেত্রে মান হবে যেহেতু 8 জোড় তাহলে 8 divided by 2 8 divided by 2 এর মান হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 4 তাহলে এটার মান হবে 4 অর্থাৎ একেবারে সহজ ভাবে বললে এখানে পদ আছে 8টা মান হবে 4 এরপরের প্রশ্নটাতে আমরা যাই সেটা হচ্ছে এটাতে দেখেন এটা cos স্কয়ারের সিরিজ এটা cos স্কয়ারের সিরিজ cos স্কয়ার 3 তো এটাতে কিভাবে আমরা পদ সংখ্যা আমি পদ সংখ্যাটাকে n দ্বারা লিখি এবার n বের করতে হবে দেখেন এখানে শেষ পদ হচ্ছে 177 178 শেষ অ্যাঙ্গেল যেটা আছে মাইনাস প্রথম পদ হচ্ছে 3 ডিভাইডেড ব্যবধান কত দেখেন তো এটার এটার ব্যবধান কত এটার এটার ব্যবধান হচ্ছে 6 6 9 মানে 9 মাইনাস 3 তাহলে 6 তাহলে 6 প্লাস 1 আলটিমেটলি এটা হিসাব করলে পাবেন হচ্ছে 30 তো আপনি যেহেতু এখান থেকে 30 পাচ্ছেন তাহলে অবশ্যই মান হবে 30 30 জোড় 32 টু 2 এটা 50 তাহলে আসলে এখানে অপশনে সেই অপশনগুলো নাই সো এটার অ্যানসার হবে হচ্ছে 50 ঠিক আছে ক্লিয়ার কিনা ওকে এবার আসেন এগুলো তো জোড় ছিল সমস্যা নেই এবার আমরা একটু বিজোড়ে যাই এই বিজোড়ের এটাতে একটু যদি আপনি দেখেন এটাতে দেখেন একটু মনোযোগী হতে হবে এই পর্যায়ে একটু মনোযোগী হতে হবে এটা একটা যদি বুঝে যান তাহলে বিজোড়ের সবগুলো আপনি আস্তে আস্তে পারবেন এখানে যদি আমি পদ সংখ্যা বের করি দেখেন n এখানে শেষ পদ হচ্ছে 90 তারপর পদ সংখ্যা হচ্ছে দেখেন এখানে প্রথম পদ হচ্ছে 10 তারপরে এদিকে হচ্ছে ডিভাইড বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 2 না সরি আমি ভুল করেছি এটা 0 ডিভাইড বাই হচ্ছে এখানে পার্থক্য হচ্ছে 10 পার্থক্য হচ্ছে 10 আর 20 মানে পদ ব্যবধান দুটো পদের ব্যবধান হচ্ছে 10 তাহলে ডিভাইড বাই 10 আপনি হিসাব নিকাশ করলে পাবেন হচ্ছে 9 এখন 9 হলে আপনি কিন্তু বলতে পারবেন না যে 9 এর অর্ধেক হচ্ছে আমার মান এখন আমাদেরকে যেটা করতে হবে আমি প্রথম 8 পদের হিসাব করব মানে এটা এইভাবে হিসাব করব যে 8 প্লাস 1 8 প্লাস 1 এখন দেখেন এই পদটার আগের পদটা কি ছিল এই পদটার আগের পদটা নিশ্চয়ই ছিল হচ্ছে cos স্কয়ার 80 তাই তো এখন আমি যদি বলি আমি এতটুকুর মান বলবো খেয়াল করে দেখেন cos স্কয়ার 80 পর্যন্ত বলবো তাহলে cos স্কয়ার 80 পর্যন্ত পদ কয়টা চারটা সেই চারটার পদের মান কত হবে আমরা জানি কত বিভাগ করতে হয় দুই দ্বারা কারণ চারটা সরি ভুল বলতেছি আমি একটু কারেকশন করি সেটা হচ্ছে আটটা এটি পর্যন্ত পদ হচ্ছে আটটা তো আটটার পর্যন্ত আপনি যদি মান বের করেন তাহলে আ এইট ডিভাইড বাই টু আসবে হচ্ছে ফোর মানে এই এখান থেকে এই পর্যন্ত মান পাইছেন কত ফোর এবার আসেন আপনার একটা পদ কিন্তু নবম পদটা কিন্তু রয়ে গেছে নবম পদটা কি হয়েছে রয়ে গেছে কারণ নবম পদটা আপনি হিসাব করতে পারেন আপনি জোর হিসাব করতে নবম পদ এখন এই নবম নবম পদ এখন প্লাস নবম পদ সেটা হচ্ছে cos 90 cos 90 এর মান কত আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0 যেহেতু cos 90 এর মান 0 তাহলে এখানে আসবে 0 আলটিমেটলি অ্যানসার হবে 4 আমি আরেকবার একটু আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি একেবারে প্রথম থেকে এই ম্যাটটা একটু খেয়াল করেন সেটা হচ্ছে এখানে পদ সংখ্যা 9 আমি বিজোড় সংখ্যক পদ সংখ্যা হলে সরাসরি বের করতে পারি না সরাসরি আমার হাতে কোনো ওয়ে নাই বের করার তখন আমি কি করি প্রথম 8টা পদ বিবেচনা করছি প্রথম 8টা পদ বিবেচনা করলে সেটা জোড় হয়ে যায় তো সেটা যদি জোড় হয়ে যায় তাহলে আমি তাকে 2 দিয়ে ভাগ করে পদ সংখ্যা মানে মানটা পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে 8টা পদ 2 দিয়ে ভাগ করলে আমি খুব সহজে মান পেয়ে যাব কিন্তু আমাদের এই যে cos স্কয়ার 90 সেটা কিন্তু থেকে গেছে এখন এই cos স্কয়ার 90 এর জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে cos স্কয়ার 90 এর মান আলাদা বসলাম আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0 তাহলে cos স্কয়ার 90 এর মান কত হবে 0 তাহলে আলটিমেটলি অ্যানসার আসবে কত 4 এবার আসেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন সেটা হচ্ছে cos sin স্কয়ার 10 থেকে 90 পর্যন্ত তো এটা এটাও একটু করে দেখি দেখেন এটাতে যদি আপনি n বের করেন n আসবে হচ্ছে 90 মাইনাস 10 দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 10 প্লাস 1 আপনি পদ সংখ্যা পাবেন হচ্ছে 9 এখন আপনাকে আবার সেই একই সমস্যা সমস্যাটা কি আমি বেজোড় হলে সরাসরি পদ সংখ্যা বের করতে পারি না তাহলে আমি কি করব আমি প্রথম 8টা বের করব প্রথম 8টা তাহলে 8 সরি তাহলে 8 প্লাস 1 খেয়াল করে দেখেন প্রথম এই যে এই এই সিরিজটার মানটা আমি বের করে ফেলতে পারি এই সিরিজটার মানটা আমি বের করে ফেলতে পারি তো সেটা কত সেটা আমি বের করলাম যে যেহেতু 8টা পদ তাহলে 8 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4 এখন সাইন 90 এর মান কত সাইন 90 এর মান হচ্ছে 1 তাহলে এই 4 এর সাথে আমাকে কি করতে হবে 1টাকে যোগ করে দিতে হবে তাহলে এটার অ্যানসার হচ্ছে 5 এটার অ্যানসার কত হবে 5
মানে আপনাকে এক্সট্রা যে পদটা থাকবে সেটাকে কি করে দিতে হবে, মানে বিয়োগ করে দিতে হবে, সরি যোগ করে নিতে হবে। সেটা জিরো, সাইন জিরো হতে পারে, সাইন 90 হতে পারে, আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার এক্সট্রা থেকে যাচ্ছে। যেটা থেকে যাবে সেটাকে আপনাকে কি করে নিতে হবে, আলাদাভাবে হিসাব করে নিতে হবে। এবার আসেন আমরা পরের সমস্যাটাতে যাই। এটা হচ্ছে সাইন স্কোয়ার 15। এখান থেকে যদি আপনি করেন, আমি আপনাকে দেখাচ্ছি, এখানে এখান থেকে যদি আপনি পদ সংখ্যা বের করেন, এখানে লাস্ট পদ হচ্ছে 75 আর এদিকে হচ্ছে 15 15। তাহলে 15 - 15 ডিভাইড বাই, এই দুটার পার্থক্য হচ্ছে 5, ব্যবধান হচ্ছে 5 + 1। তাহলে আলটিমেটলি আপনি কত পান, একটু যদি হিসাব নিকাশ করেন তাহলে পাবেন হচ্ছে 13। এখন আবার সেই একই সমস্যা অ্যারাইজ করছে 13। এখন কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে এর আগের বার যখন বেজর হয়েছিল তখন আমার লাস্টে 90 ছিল, একটাতে কজ 90 ছিল, একটাতে সাইন 90 ছিল, এবং এগুলোর মান আমি জানতাম। কিন্তু এখন তো আপনি এখানে আছে কত, 75, মানে হচ্ছে সাইন স্কোয়ার 75। এক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন আপনি প্রথম 12টা পদ, এখানে যদি আপনি 12টা পদ হিসাব করেন, 12 + 1 মানে 12 + 1, তাহলে আপনি প্রথম 12 পদের মান পাবেন কত দেখেন, একটু একটু যদি খেয়াল করেন, প্রথম 12 পদের মান পাবেন হচ্ছে 2, প্রথম 12 পদের মান পেলে 6। এখন লাস্ট এই যে একটা পদ রয়ে গেছে সেটা কত, কারণ আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে কি নাই, 90 আর পাওয়া যাচ্ছে না, বা সামনে যদি জিরো থাকতো সেটা একটা কথা ছিল, কিন্তু এখন এখানে 90 নেই, সাইন 90 নাই, কত নেই। এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, এটা খুবই সহজ একটা কাজ, সেটা হচ্ছে আপনি এর সাথে একটা হাফ যোগ করে দিবেন। এখন প্রশ্ন হলো যে ভাই আপনি বললেন আমি হাফ কেন যোগ করব, এইটা কেন যোগ করবেন সেটা আমি পরে বলতেছি। একটু এটা অ্যানালাইজ করতে হবে, আমি জিনিসটা একটু দেখাই আপনাকে। এখানে যদি আপনি হাফ যোগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 13 / 2, মানে এটাই এখানের অ্যান্সার, 13 / 2। এখানে হাফ যোগ করার কারণটা আমি একটু আপনাকে বলি। এখানে একটা অ্যাঙ্গেল মাসের একটা অ্যাঙ্গেল থেকে যাবে, মানে মাঝখানে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সাইন, এটা যেহেতু সাইন সিরিজ, সাইন 60-র সাইন 30-র মান হচ্ছে, আমরা খুব ভালো করে জানি সাইন 30-র মান হচ্ছে হাফ, মানে এখানে এই সাইন 30 পর আপনি যদি এই পুরো সিরিজটা লিখেন, একটু লিখে যদি বিশ্লেষণ করেন যে সাইন স্কোয়ার 15, এভাবে যদি আপনি 13টা পদ লিখেন, মানে সাইন স্কোয়ার 15 থেকে শুরু করে, সাইন স্কোয়ার 15 থেকে শুরু করে যদি একদম প্রত্যেকটা পদ লিখে 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 যদি সাইন স্কোয়ার 75, দেখবেন যে হিসাব নিকাশ করলে আপনি আমাদের এর আগের বার যেটা ছিল লাস্টের পদটা, মানে সাইন 90 বা কজ 90 রয়ে গেছিল, এখন দেখবেন যে এই যে সাইন 30টা থেকে যাচ্ছে, মানে সাইন 30টা ছাড়া বাকিগুলোকে আপনি হিসাব মিলাতে হবে, ওটার জন্য আমরা হাফ ইউজ করে থাকি। ঠিক আছে, তো এরপরের ম্যাটটা দেখি। অর্থাৎ আপনি যদি কখনো সরাসরি 90 না পান, আপনাকে একদম সহজভাবে আমি বুঝিয়ে দিই, সরাসরি যদি 90 না পান সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা হাফ যোগ করে দেবেন, মানে আপনি সাইন 90 কজ 90 মান তো সরাসরি বসাতে পারেন বিজয়ের ক্ষেত্রে, যদি ওইটা না হয় তাহলে যে আপনি বুঝতে পারতেছেন নাকি, তাহলে চোখ বন্ধ করে হাফ বসিয়ে দেবেন, আশা করি হয়ে যাবে। ওকে, এরপরেরটা দেখি। এরপরেরটা আরেকটু হিজিবি অঙ্ক, সেটা হচ্ছে এটা অ্যানটা বের করি আমি, অ্যানটা হচ্ছে 75 - 15 ডিভাইড বাই, দুটার পার্থক্য হচ্ছে 10 + 1। আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে পাবেন হচ্ছে 7 পাবেন। তো 7 যেটা সমস্যা হয়েছে, 7 হচ্ছে বেজোর, তাহলে আপনাকে প্রথম 6 পদের বের করতে হবে, 6 + 1, 6 পদেরটা হচ্ছে কত, 6 পদের জন্য পাবেন হচ্ছে 6 ডিভাইড বাই 2। আর অন্য একটা পদ দেখেন, এখানে 90 নাই, তাহলে অন্য একটা পদ যেটা আসবে সেটা হচ্ছে কত, হাফ। তাহলে আলটিমেটলি পাবেন হচ্ছে আপনি এদিকে পাবেন 3 3 + 1/2, 3 + 1/2 মিনস হচ্ছে 7 ডিভাইড বাই 2। সো থ্যাংক ইউ সবাইকে আমাদের এই পুরো সিরিজ জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আমরা মূলত চেষ্টা করেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন অন্তত যতটা সহজে সম্ভব, একেবারে যতটা সহজে সম্ভব ত্রিকোণমিতি যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আপনাদেরকে সলভ করে এগুলোকে একটু অন্যভাবে উপস্থাপন করার। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর
আরেকটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো একটু কমেন্টে মেনশন করতে পারেন যে আপনারা যে টপিকসটা সমস্যা ফেস করছেন। আর অবশ্যই আপনাদেরকে অতি দ্রুত আমরা আরেকটা সিরিজ নিয়ে আসবো, সেটি আপাতত আমরা চিন্তা করছি নির্ণায়ক ম্যাট্রিক্স নিয়ে আসবো, এরপরে হয়তো বা আবার ক্যালকুলাস কিংবা কোনো একটা পোর্শন নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।